দিনাজপুর ফুলবাড়ীতে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল 4টায় ফুলবাড়ী জেলা পরিষদ ডাক বাংলায় 300 জন নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য আলহাজ কামরুজ্জামান কামরু। বিতরণ সময় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হায়দার আলী সাহা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক, সোহেল ইসলাম সহ আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী সাহা বলেন, প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমাদের নেতাকর্মীদের প্রতি এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইকরাম মনিটরিং করতেছে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বিভিন্ন হত দরিদ্রের মাঝে ঘরে ঘরে যারা ত্রাণ বিতরণ করতেছে, আজ এখানে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য কামরুল উপস্থিত আছে, তার এই জেলা পরিষদের ত্রাণ আমরা এখানে বিতরণ করতে আসছি, সেটা আমরা বিতরণ করলাম এবং সমস্ত বিতরণ ব্যবস্থা পার্বতীপুর ফুলবাড়িতে, এটা আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী মুস্তাফিজুর রহমান, আমরা তার নির্দেশেই বিভিন্ন জায়গায় যায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং এখানে খাদ্যের কোনো অভাব নাই।